হে গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যাচ্ছি একটা ব্লগ ভিডিও শুট করতে। বাই দ্য ওয়েলকাম টু জেহাদ আহমেদ 143। আর এখন আসছি মূলত পরাগের বাড়িতে, পরাগ কেনিতে, মানে পরাগের চ্যানেলে শ্যুট করবো আর কি। ওকে, পরাগ প্যাঙ্ক অ্যান্ড ভ্লগস, ওই ভ্লগটা তোমরা অবশ্য 2-3 দিনের ভিতরে দেখতে পাবো। ওকে, কখন আসবা? ভাই তাড়াতাড়ি বাড়া, অনেক বেড়া হয়ে গেছে আর যে পরিমাণে রোদ। সো গাইস, ফাইনালি আমরা সবাই রেডি, বাট পরাগের জন্য অপেক্ষা করতেছি প্রায় 5-6 ঘন্টা ধরে অপেক্ষা, মানে প্রায় 5-6 মিনিট ধরে অপেক্ষা করতেছি। কম কিসের বলো, কম 5-6 মিনিট তো কম না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। তো মেবি বালডা ফালাইতেছি বাসায়। ভাই আবার ঘুম পাড়তেছি। ওকে ভাই, ভাই দেখাই যাইতেছে না তোমার। সো গাইস, ফাইনালি পরাগ চলে আসছে, তো চলো। হেই গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ জেহাদ আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি ইউসুফপুর। বাই দ্য ওয়ে গাইস, কেউ বলবা না যে এই ইন্ট্রোটা রাকিব হোসেনের কপি ছিল, আমি কিন্তু একটুও কপি করি নাই, পুরোটাই কপি করছি। বাই দ্য ওয়ে, আমার ভিডিও দেখছো আগেই স্টার্ট করে দিছি, তো মানে এখনো ধরো ইন্ট্রোটাই দিই নাই, আমার নতুন কোনো ইন্ট্রো পাইতেছি না, তাই অন্যের ইন্ট্রো কপি, নিজের ইন্ট্রো নিজের মন থেকে একটা ইন্ট্রো দিয়েছি, কোনো প্রকার কপি করি নাই। তো ইয়া, লেটস গো। ইংলিশের নানির খালি ঘর। ওকে, সো গাইস, এখানে আমি একটা জিনিস দেখাতে চাই। আমি লাস্ট টাইম যখন এখানে আসছিলাম তখন এই যে আরেকটু এই যে রাইট নাও, এই জায়গাটাতে আমার সাইকেলের ভেতরে একটা সাপ পড়ছিল। ভাই যে অবস্থা, কেউ থিন আমি ভাই সাইকেল তুয়ে দৌড়তেছি। সো গাইস, রাস্তায় আমরা যাইতেছি, আর স্কুল খুব বেশি দূর তো অবশ্যই না, মানে আমরা যেহেতু রেগুলার আমাদের ওইখানে যাওয়া লাগে, খুব বেশি দূর মনে হয় না। আর আজকে আমরা যাইতেছি মূলত গোসল করতে, যদিও আমি সাঁতার জানি না, এরা সবাই করবে আর আমি ভিডিও বানিয়ে দেবো। আর আমার একটা কাজ আছে ওইখানে, হলো ওইটা একটা ভিডিওর শ্যুট আছে, যে ওইটা তোমরা যেহাদ উজ্জাল চ্যানেলে দেখতে পাবা, হয়তো বা আগামীকালকে ভিডিওটা আসবে, এই ভিডিওটা ছাড়ার আগামীকালকে, ঠিক আছে? সবাই দেখো আর এনজয় করো। বাই দ্য ওয়ে গাইস, এত পরিমাণে রোদ, ভাই রোদা থেকে সবার অবস্থা ভুল কেড়েছে হয়ে গেছে। এখানে কারোর কিছু হয় নাই, শুধু তোমারই ফাটতেছে, মানে আমারই যেহেতু ফাটতেছে, ওরা স্বীকার করতেছে না। যারা দেখতেছো তাদেরকে একটাই কথা বলবো, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, থ্যাংক ইউ। টুকি ওকে, তো ফাইনালি গাইস চলে আসছি। এত এত রোদের মাঝে একটুখানি হাওয়া, মানে এখানে একটু বাতাস আছে, এই কারণে মানে রোদা থেকে অবস্থা ফুল কেয়ার হয়ে গেছিলো, এখানে বাতাসে একটুখানি পড়ছি। ফাইনালি আমরা গোসল করতেছি, ভাই পানির ভিতরে ফোন নিয়ে আসছি, মানে খুবই রিস্কি একটা ব্যাপার আমার, কারণ আমার ফোন মোটে ওয়াটার প্রুফ না। আসলে মজার বিষয় হলো, আমি এই যে এখানে একজন, দুইজন, তিনজন আসছে, এই তিনজনের ভিতর কেউ সাঁতার পায় না, শুধু আমি পারি। তাই আমি এই যে দেখো নদীর মাঝখানে চলে আসছি, আর ওরা দেখো ধারে ধারে সবাই ঘুরে বেড়াচ্ছে। আসলে সাঁতার শিখে নেয় ছোটবেলায়, কি আর করবে, বাচ্চা কাচ্চা পোলাপান, বুঝতেই পারছো, আমি একাই এনজয় করতেছি। ওকে, সো গাইস, ফাইনালি আমাদের গোসল করা শেষ, আর এখান থেকে কেবলই গোসল করে আসছি। আর ওই যে ওইদিকে ক্যামেরা না, ওই যে ওই দেখো পোলাপানে গোসল করে আসছে, সব চলে গেছে, আমি আর পরাগ এখানে আমাদের কেবল গোসল করা হলো, প্যান্ট প্যান্ট সব কিছু চেঞ্জ করছি, আর এখন আমরা যাব, কোথায় যাবো আমি জানি না, চলো। আর পরাগের এখানে দেখি, পরাগের ব্লগটা কন্টিনিউ করবো, আর পরাগের আরেকটা চ্যালেঞ্জিং ভিডিও দেখি পরাগ বানাবে বলে, তো আমি একটা চ্যালেঞ্জ করবো যে কোনো কিছু, তো ওইটা নিয়ে পরাগ ভিডিও বানাবে, তোমরা দেখতে থাকো। ওকে ভাই, কি যে চ্যালেঞ্জ দিবা আমাকে, আমি নিজে এখনো ভাবি নাই। আচ্ছা কাট করো, আচ্ছা অনেক জোরে লাগছে গো, পায়ে ব্লকের সাথে বাড়ি খাইছে ওইখানটা। আচ্ছা এই পাশ দিয়ে উঠো, ওকে। সো গাইস, ফাইনালি শুট ডান, আর ওরা আর এখন কই যাবা? এখন বাসায় যাবে, বাসায় না, ওই যে কই যাবা বলে শিশু তো বানাকে, ভাই কাল কেন, ভাই আজই যাওয়া লাগবো, আজকে বের হয়েছি যখন আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে দাও। আর আমাদের মানে সকাল থেকে সকালবেলা আমরা আসছিলাম,
সকাল থেকে ভিডিও ভিডিও করতেছি, ঘুরতেছি, আর এত পরিমাণে রোদ, আর সকাল থেকে সবাই রোদে আছি, রোদা থেকে আমাদের পক্ষে জাস্ট ব্লগ করা আর পসিবল হইতেছে না। তো আর তাই কি সাবস্ক্রাইব করতে মন চাইলে করো,